আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের প্রস্তুতিতে আমার ব্যাড হ্যাবিটগুলো আমি বাদ দিতে চাচ্ছি, যেমন অযথা মোবাইল স্ক্রোলিং করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, গান শোনা, নাটক দেখা ইত্যাদি। এর বদলে আমি কোরআন তেলাওয়াত এবং মাসলাম মাসাইল শুনব। তারপর আমার কোরআন এবং হাদিস রাখার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এতে আমি মোটিভেশন পাব এবং পরবর্তী আমলের জন্য আমি যথেষ্ট সময়ও পাব। রমাদান প্রস্তুতির জন্য আমি একটি রুটিন করে নিয়েছি, প্রতিদিন কোরআন শরীফ সহি অর্থসহ পড়ব। প্রতিদিন 4 পেজটা করে যদি 5 ওয়াক্ত নামাজের পর পড়ি তাহলে 20 পেজ এবং 30 দিনে 600 পেজ কোরআন খতম দেওয়া হয়ে যাবে। ইয়াসিন সুরা মুখস্থ করব, সুরা আর রহমানে যতটুকু পারি তার চেয়ে পরেরটুকু মুখস্থ করব এবং জিকির আজগর করব। এবং অন্যান্য কাজগুলোতে অবশ্যই অবহেলা করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে হবে, এক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না। ফরজ কাজ বাদ দিয়ে আপনি নফল ইবাদত করতে পারবেন না। প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক পড়ব এবং ইনশাআল্লাহ এই রমজানে আমি সেটা মুখস্থ করে ফেলব। এছাড়া রমজানের 10 রহমত, 10 মাগফিরাত, 10 নাজাতে কিছু দোয়া আছে যেগুলো পড়লে খুবই ভালো হয়, আর যদি না পারা হয় তাহলে আপনি সাধারণ সকল দোয়া পড়তে পারবেন। তারপর আমি আমার ক্যালেন্ডারের 10 দিন 10 দিন করে ভাগ করে নিয়েছি, তো এই 10 দিনে 5 দিন বিশেষ কোনো ইবাদতের জন্য, পরের 5 দিন অন্য বিশেষ ইবাদতের জন্য আমি ভাগ করে নিয়েছি। এতে হয় কি আমার যে প্রস্তুতিটা সেটা খুব সুন্দরভাবে সফল হয়ে যায়। তা আপনারা চাইলে এইভাবে 5 দিন 5 দিন ভাগ করে যে কোনো সূরা মুখস্থ করতে পারেন বা হাদিস মাসাইলগুলো মুখস্থ করতে পারেন। এরপর যেখানে আমি ইবাদত করব এবং নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিস পড়ব, সেই জায়গাটা আমি ক্লিন করে নিয়েছি, সেখানে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার কোরআন শরীফটা ছোট, তাই এখানে 750 পেজের মতো আছে, তা আমি প্রথম নিয়মটা ফলো না করে প্রতিদিন 1 পারা বা তার বেশি পড়ার চেষ্টা করব। এতে হবে কি আমার 1 মাসে কোরআন খতম দেওয়া হয়ে যাবে। এইভাবে রুটিন করে রমাদানের প্রস্তুতি গ্রহণ করলে ইনশাআল্লাহ আপনার ইবাদত সফলভাবে আপনি করতে পারবেন। নামাজের কিছু নিষিদ্ধ সময়, ফজর থেকে সুবহ সাদিকের মাঝখানে, জোহরের ওয়াক্তের কিছুক্ষণ আগে এবং আসর থেকে মাগরিবের মাঝখানে নামাজ পড়া যায় না। এই সময়টা তো আপনি কোরআন তেলাওয়াত করে আপনার সময়টা কাজে লাগাতে পারেন। রমাদান মুমিন বান্দাদের জন্য তাকওয়া অর্জনের মাস, সুতরাং এই মাসে বেশি বেশি ইবাদত করে তাকওয়া অর্জন এবং করবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি ইবাদত করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।